আলেশা মার্টের কথা মনে আছে আশা করি আমাদের সবার। এই নামটা আমরা প্রথম শুনতে শুরু করি আমার মনে আছে যখন ইভ্যালি সারা ঢাকা শহর ছেয়ে গেল। যেখানেই যান ইভ্যালির বিলবোর্ড, নানা রকম ফেস্টুন, মার্কেটের ভেতরে গেছেন, লিফটে উঠছেন সেখানেই ইভ্যালি, দরজায় চারদিকে ইভ্যালি, সোশ্যাল মিডিয়ায় ঢুকছেন ইভ্যালি, চারদিক ছেয়ে ফেললো। তো যেটা হয় আমাদের দেশে, এরকম একটা প্রতিষ্ঠান যখন শুরু হয় তার অনুকরণে আরও অনেকগুলো প্রতিষ্ঠান শুরু হলো, সেটারই একটা আলেশা মার্ট। আলেশা মার্টের কথা এই কারণে আসলো, আসলে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ওই নিউজটা চোখে পড়ার কারণে। কয়েকদিন আগে আলেশা মার্টের প্রতারিত ক্রেতারা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তারা সেই সংবাদ সম্মেলন করে আলেশা মার্টের যারা ওনার্স আছেন তাদেরকে গ্রেফতারের দাবি করেছেন এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে যাতে পাওনা বুঝিয়ে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি বলেছেন। মানে দুঃখজনক, মানুষ যখন খুব ফ্রাস্ট্রেটেড থাকে আর কিছু করার থাকে না, মানুষকে তো কিছু চাইতে হবে। এই মানুষগুলো মানে তাদেরকে গ্রেফতার করতে বলছেন, গ্রেফতার করে কী পাওয়া যাবে আসলে? গ্রেফতার করে তার সম্পদ বিক্রি করে বা উদ্ধার করে কি দেওয়ার মতো হয়েছে? হয়নি। তারপরে এটা খুব সারপ্রাইজিং যে এই লোকগুলো গ্রেফতার হয়নি। ইভ্যালির জনাব ব্রাসেল তার স্ত্রী সহ তো অন্তত গ্রেফতার হয়েছিলেন। ইভ্যালিকে নিয়ে একটা রিসেন্ট খবর আছে, সেটা হলো জনাব ব্রাসেলের স্ত্রী সঙ্গী সম্ভবত ইভ্যালির চেয়ারম্যান চেয়ারপারসন, উনি বেরিয়েছেন, বেরিয়ে উনি আবার নতুন করে ইভ্যালি চালু করেছেন এবং বিরাট লম্বা লম্বা কথা বলছেন, তারা এটা চালিয়ে জনগণের সব পাওনা টাকা ফেরত দিয়ে দিবেন ইত্যাদি ইত্যাদি। সম্ভব ইভ্যালি নিয়ে আগে একটু কথা বলি, সেটা হচ্ছে ইভ্যালি বলি বা আলেশা মার্ট, ই অরেঞ্জ, আরও কী কী যেন কতগুলো আছে, ধামাকা, এরকম অনেকগুলো নামের কতগুলো প্রতিষ্ঠান সমানে ছেয়ে গেল চারদিক। এগুলোকে ই কমার্স বলা হচ্ছিল, মানে এটা একটা ব্যবসা না। আমাদের প্রথমেই জানতে হবে এই প্রতিষ্ঠানগুলো একটাও কোনো ব্যবসা প্রতিষ্ঠান ছিল না। এগুলোর একটা টার্ম আছে বিজনেসে, এটাকে পঞ্জি স্কিম বলে। পঞ্জি স্কিম হচ্ছে এক্সক্লুসিভলি একটা প্রতারণা। আপনি কিছু মানুষকে কিছু জিনিস দেবেন, এমন লোভ তৈরি করবেন যে আরও অনেক মানুষ যুক্ত হবে, সে আপনাকে টাকা দেবে, সেই টাকা দিয়ে কিছু মানুষকে বেনিফিট দেবেন, সেই বেনিফিট দেখে আরও মানুষ আসতে থাকবে এই চক্র, এবং এই চক্র চলতে থাকলে একটা সময় শেষ হতে বাধ্য, এবং যখন এটা শেষ হবে তখনই আসলে এটা ধরা পড়ে যাবে। এটা প্রতারণা। আমি আবারও বলছি, এগুলো ই কমার্স সাইট ছিল না। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে যখন ই কমার্সের যে বাংলাদেশের সমিতি আছে তারা সব মেম্বার বানিয়েছে, তাদেরকে নিয়ে কথা বলেছে, তখন এটা শুরুতেই বলে নেওয়া ভালো, এটা কোনোভাবেই ব্যবসা ছিল না। ইভ্যালির এই ক্রাইসিসের সময় একটা টক শোতে বাংলাদেশের ই কমার্স যে যার সংগঠন আছে তাদের একজন প্রতিনিধি ছিল, তাকে আমি ক্যাটাগরিকলি এই কথাটা বলেছিলাম, আপনাদের গোড়াতে ভুল ছিল, এটা এটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল না। ইভ্যালি যখন মানে মানুষের কাছে এই অফারগুলো দিতে শুরু করলো, সেটা হচ্ছে মানুষকে তারা অকল্পনীয় দামে মোটরসাইকেল, টিভি বা নানান কিছু দিতে থাকলো, মানুষ পেতেও থাকলো। আপনি আপনার চারপাশে খুঁজলে দেখবেন কিছু মানুষ তার এই ভ্যালির পণ্য পেয়েছে, এই অবিশ্বাস্য দামে মোটরসাইকেল পেয়ে গেছে, অবিশ্বাস্য দামে ফ্রিজ পেয়ে গেছে। ফলে যেটা হয়, ওই মানুষগুলো তাকে আরও সে চেষ্টা করেছে যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। আস্তে আস্তে স্বাভাবিকভাবে যেটা হয়, একটা দেশের মানুষের মধ্যে এই রকম একটা কল্পনা তৈরি হয় যে না, আমি তো ব্যবসা করতে পারি। এবং এর পরবর্তীতে আমরা এমন খবর পেতে থাকলাম যে রীতিমতো গোডাউন বা বাসা ভাড়া করেছে ইভ্যালির থেকে পণ্য কিনে, সেটা আবার পাল্টা বিক্রি করে এক ধরনের ব্যবসা তৈরি হচ্ছে। ফলে মানুষ তার সহায় সম্বল সব কিছু বিক্রি করে এনে টাকা দিয়ে ব্যবসাও করতে, লাভজনক ব্যবসাও করতে শুরু করলো। যা হওয়ার তাই হয়েছিল, প্রতিষ্ঠানটা পতন হলো। একটা সময় মানুষকে পণ্য দিতে পারছে না, যারা সাপ্লায়ার ছিল তাদেরকে দিতে পারছে না টাকা, এই করতে করতে আটকে গেল, তারপর জেলে গেল। এরপর ইভ্যালিতে একটা প্রশাসক বসিয়েছিল, এক অদ্ভুত লোককে, জনাব শামসুদ্দিন চৌধুরী মানিককে হাইকোর্ট বসিয়েছিল, এবং ওই প্রতিষ্ঠানের MD বানানো হয়েছিল এই মানুষটার মোটামুটি কিছু সুনাম আছে, মাহবুব কবির মিলন। উনি সম্ভবত অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ার করেছেন, আমাদের মনে থাকার কথা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উনি কাজ করেছেন এবং সেই সময় ভেজাল বিরোধী প্রশংসনীয় কাজ করেছেন। উনি রেলে কাজ করেছেন, সে সময়ও রেলে খুব সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জ টেঞ্জ উনি করতে পেরেছিলেন। সো ওনার একটু সুনামও আছে, কিন্তু দুজন মিলে শেষ পর্যন্ত দেখেছেন এটা হয় না। এখন ইভ্যালি থেকে কত টাকা লোপাট হয়েছে সেটা নিয়ে নানান তথ্য পাওয়া যায়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য 500-600 কোটি টাকার একটা, কিন্তু সারপ্রাইজিং একটা তথ্য দিয়েছেন জনাব মানিক, যিনি এটার অডিট করে বলছেন এখান থেকে 47,000 কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অঙ্কটা 47,000 কোটি না কত টাকা সেটাও যাচ্ছি না। আমরা এই প্রতিষ্ঠানগুলো যেভাবে চলে এবং এই প্রতিষ্ঠানগুলো
এই সরকারে কারা বসে আছে, এই সরকারগুলো আসলে কি করে সেটা বোঝার একটা প্যারামিটার হিসাবে আমরা দেখতে পারি। আমি কিন্তু প্রায় এই কাজটা করার চেষ্টা করি, একটা ঘটনাকে শুধু ঘটনা হিসাবে না, এটাকে আমাদের সমাজে যেগুলোকে আমরা আসলে ঘটনা হিসাবে আলোচনা করি, আমি প্রায় বলি কথাটা, যেগুলো আসলে কতগুলো উপসর্গ, এটা রোগ না, রোগ একটা জায়গায় আছে, সেই রোগটাই ধরার চেষ্টা আমরা যাতে উপসর্গ দিয়ে করি সেটা ইম্পর্টেন্ট। ইভালে যখন প্রচুর রমরমা চারদিকে ছড়িয়ে পড়ছে, রীতিমতো মন্ত্রী টন্ত্রী গিয়ে তাদেরকে সার্টিফাই করেছেন। আমি একটু পড়ি, একটা অনুষ্ঠানে, একটা পুরস্কারের অনুষ্ঠানে যেখানে ইভ্যালি একটা পুরস্কার পেয়েছিল, সেখানে তথ্য প্রযুক্তি যে প্রতিমন্ত্রী জনাব পলক কি বলছেন আমি একটু পড়ি। ইভ্যালির মতো প্রতিষ্ঠান একসময় বাংলাদেশের আলিবাবা আমাজন হবে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি জুনায়দ আহমেদ পলক বলেন, সংকটের সময়ে প্রকৃত নেতৃত্বের পরিচয় পাওয়া যায়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেমন তরুণরা পরিবারের মায়া ত্যাগ করে দেশ ও জাতির স্বার্থে ঝাঁপিয়ে পড়েছে, তেমনি করোনাকালেও তরুণরা ই কমার্স উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থের বাইরে উঠতে গিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে মানবিক দায়িত্ব পালন করেছেন, ব্লা ব্লা ব্লা। ওই যে বলছি ইভ্যালির মতো প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের আমাজন আলিবাবা হবে, ই কমার্স বলছেন, এটা ই কমার্স না, আবারও বলছি এটা ডাহা প্রতারণা, এটা পঞ্জি স্কিম। কিন্তু ইনি এসে এটাকে নানানভাবে উৎসাহ দিলেন প্রকাশ্যে। আচ্ছা, ইভ্যালি তো লুকিয়ে ব্যবসা করে নাই, এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো কিছু কিছু প্রতারণামূলক ব্যবসা লুকিয়ে হয়, তাই না? যেমন ধরুন আমি পত্রিকায় মাঝে মাঝে দেখি কি তক্ষক নাকি এক প্রাণী নাকি এক ধরনের গিরগিরি টাইপের একটা ছবি দেখলাম একদিন, ওইটার নাকি কোটি কোটি টাকা দাম, কিছু লোক তক্ষকের পেছনে সমানে ঘুরছে, তক্ষক বেচা কেনা করছে, ভেতরে ভেতরে হচ্ছে, এটা প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে ঢাকঢোল পিটিয়ে মন্ত্রীকে ডেকে এনে হয় না। যেমন আরেকটা ব্যবসার মত কথা মাঝে মাঝে দেখি, সীমান্ত পিলারের ব্যবসা, ওই পিলারের ভেতরে নাকি কী এক চুম্বক আছে বা কী এক মেটাল আছে, এটা নাকি মহার্ঘ, এটা একটা পেতে পারলে অনেক কিছু, সব কিছু মানুষকে, হ্যাঁ আমার কাছে একটা আছে আপনি কিনবেন কি না, এই করে প্রতারণা, এটাও ভেতরে ভেতরে গোপনে হয়। সো এটা দিয়ে মানুষের প্রতারিত হওয়ার এক ধরনের সম্ভাবনা থাকতে পারে, আপনি যদি খুব চান হতে পারে, এটা তো সরকারের বা প্রকাশ্যে হচ্ছে না। তারপরে সব প্রতারণার তথ্য উদ্ঘাটন করা এবং প্রতারককে শাস্তি দেওয়া কিন্তু রাষ্ট্রের এবং সরকারের দায়িত্ব, এটা ঠিক আছে, কিন্তু ওরকম একটা প্রতারণা আসলে ঘটে যেতে পারে, কারণ এটা গোপনে হয়, প্রশাসন হয়তো দেখলো না। কিন্তু এখানে একজন মন্ত্রী যাচ্ছেন, শুধু মন্ত্রী না, আরও একজন প্রমোট করেছেন, আমরা নামই বলতে পারি, ই অরেঞ্জ নামে আরেকটা প্রতিষ্ঠান, একই এসব প্রতারক একটা প্রতিষ্ঠান, সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাজ করেছেন বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার জনাব মাশরাফি বিন মুর্তজা। মানে কেন যেন আমরা আমাদের ক্রিকেটারদেরকে মহামানব মনে করি এবং এই ভদ্রলোক সম্পর্কে আছে, আরে বাবা, যে ভদ্রলোক রাতের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন সেই ভদ্রলোক আবার একটা ই অরেঞ্জের প্রতারণা থাকার মধ্যে অবাক হওয়ার কিছু নাই। কিন্তু উনি এই প্রতারণার সঙ্গে লিখছিলেন এবং কিছু ক্রেতা, ই অরেঞ্জের প্রতারিত কিছু ক্রেতা একদিন মাশরাফি মুর্তজার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করেছেন এবং ওখানে সাংবাদিকদেরকে বলেছেন, আমরা এখানে এসছি মুর্তজাকে, মাশরাফিকে দেখে। সেই ঘটনাগুলো আমাদের সমাজে প্রকাশ্যে ঘটলো, ঢাকঢোল পিটিয়ে ঘটলো, এবং মাশরাফি শুধু একজন খেলোয়াড় নন, কাগজে কলম উনি একজন আইন প্রণেতা, উনি সংসদে আছেন, উনি আইন প্রণয়ন করেন বাংলাদেশে, সেরকম একজন মানুষ এরকম একটা প্রতারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছিল। তো মানুষ গেছে, মানুষ গিয়ে ধরা খেয়ে চলে এসছে। কেউ কেউ আমরা মানুষকে দোষ দিয়েছি যে তুমি এত লোভ করেছো কেন, এত লোভ কেন করো, তোমার এত দোষ, অ্যাপারেন্টলি কথাটা ভুল না। আমরা যখন এরকম একটা প্রতারক বিভৎস প্রতারণার দেশে থাকি, যেখানে সরকার সহ সবাই প্রতারক, আমাদের ভোট নিয়ে প্রতারণা, আমাদের অধিকার নিয়ে প্রতারণা, সেই দেশে এরকম একটা প্রতিষ্ঠানের কাছে আমাদের নিজ দায়িত্বেই বুঝে শুনে যাওয়া উচিত ছিল, ঠিক আছে, মানি। আবার আমি যদি পাল্টা ওই মানুষগুলোকে বলি যে ওই মানুষের একজন হয়ে যদি কেউ বলে যে আমি এখানে একটাকে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে স্পন্সর করে ঢাকঢোল পিটিয়ে এই ব্যবসা কেউ একজন করছে, তার কাছে কিন্তু এটা ব্যবসা, আমি আবারও বলছি এটা ব্যবসা না, কিন্তু সাধারণ মানুষের ব্যবসায়ী মনে করেছে, ই কমার্স মনে করেছে, তাহলে আমি যাবো না কেন, আমার যেতে দোষ কী? আপনি কি তাকে খুব ব্লেম করতে পারেন এটা হলে? আর সেই দেশে এই কাজটা করছে যেখানে নানান রকম সংকটে মানুষ, বেকার মানুষ, একটা বেকার একটা অসাধারণ আশার আলো দেখলো, সে স্বপ্ন দেখলো, ও মায়ের গয়না বেচে বাবার কিছু জমানো টাকা নিয়ে সেই ব্যবসাটা করার চেষ্টা করলো যে এটা করে যদি আমি কিছু টাকা করতে পারি। সো মানুষের ভালনারেবিলিটির সুযোগ নিল, এবং মানুষ ভালনারেবল মানুষ অনেক ক্ষেত্রে এইসব হিসেব নিকেশ বা ভুল থেকে সরে আসে। মন্ত্রী যাচ্ছে, বিরাট ক্রিকেটার যাচ্ছে, যিনি আবার এমপিও, কেন যাবে না? ফলে মানুষ প্রতারিত হয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে,
এই ধরনের প্রতিষ্ঠান যদি প্রতারণা নাও করে, ধরুন আপনাকে এই দামে দিল এবং একটা মানুষও পণ্য না পেয়ে থাকলো না, সবাই পণ্য পেলো, সাপ্লায়াররা টাকা পেলো, তারপরেও কি এই ব্যবসা চলতে পারে? যে টকশোটার কথা বললাম, সেই টকশোতে একজন বিখ্যাত আইনজীবী দুদকের জনাব খুরশিদ আলম খান প্রেজেন্ট ছিলেন। আমি তখন এই রকম প্রতিষ্ঠান বন্ধ করার জন্য বা এইরকম প্রতিষ্ঠান আদতে চলতে পারে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলাম, যেটা উনি অ্যাগ্রি করেছেন। আমি জানি না আপনারা জানেন কি না যে বাংলাদেশে একটা প্রতিযোগিতা আইন আছে, মানে ব্যাপারটা এইরকম, ওয়েস্ট একটা আইন আছে, এটাকে অ্যান্টি ট্রাস্ট ল বলে। মানে বিজনেসে আপনি চাইলে যা তা করে ফেলতে পারবেন না, আপনি কিছু স্টেপ নেবেন আইনের মাধ্যমে যেটা দিয়ে একটা বিরাট কোম্পানি চাইলেও অন্য সব কোম্পানির প্রতিযোগিতাকে ধ্বংস করতে না পারে। আমি একটা আইনটার একটা ধারা পড়ি, আমার মনে হয় তাহলে বোঝা সহজ হবে। প্রতিযোগিতা আইনের আটের এক, এটা এখানে একটা প্রতিযোগিতা কমিশন থাকবে, তাদের দায়িত্ব বলছে, কমিশনের দায়িত্ব ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তারকারী অনুশীলন সমূহকে নির্মূল করা, প্রতিযোগিতাকে উৎসাহিত করা ও বজায় রাখা এবং ব্যবসা বাণিজ্যের স্বাধীনতাকে নিশ্চিত করা, খ কোনো অভিযোগের ভিত্তিতে অথবা ইম্পর্টেন্ট স্বপ্রণোদিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানসমূহের প্রতিযোগিতা বিরোধী সকল চুক্তি কর্তৃত্বময় অবস্থান এবং অনুশীলন তদন্ত করা। ধরুন বাংলাদেশের একটা বিরাট কোম্পানি বাজারে আসলো, সে বেশ কিছুদিন অর্ধেক দামে কোনো একটা পণ্য দেয়। ধরুন একটা টিভি কোম্পানি আসলো, সে অর্ধেক বা তার চেয়ে কম দামে টিভি দিচ্ছে মানুষকে, সে এত শক্তিশালী, সে মনে করছে যে আমি বহুদিন দেবো, দিতে দিতে অন্য কোম্পানিগুলো আর বাজারে টিকতে পারবে না, তখন আমি একচেটিয়া ব্যবসা করব। আপনি যদি একটা মানুষকেও প্রতারণা নাও করেন, আপনি অর্ধেক দামে, টু থার্ড দামে একটা টিভি বিক্রি করতে পারবেন না ফর এ লং পিরিয়ড। কখনো কখনো ছোট্ট একটা অফার দিলেন কিছুদিনের জন্য, সেটা হতে পারে, কিন্তু আপনি টানা ওই দামে বিক্রি প্রতারণা না করলেও করতে পারেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধরুন এই ভ্যালি কাছ থেকে মোটরসাইকেল কিনে একজনও প্রতারিত হয়নি, প্রত্যেকে মোটরসাইকেল টাইমলি পেয়েছে। ধরুন সাপ্লায়াররা প্রত্যেকে টাকা পেয়েছে ঠিক মতো, তারপরও এই ভ্যালির মতো প্রতিষ্ঠান এই অফার দিয়ে মাসের পর মাস চলতে পারে না, প্রতিযোগিতা আইন সেটাকে পারমিট করে না। তাহলে প্রতারণা বাদ দেন, প্রতারণা ছাড়াই চলতে পারে না, কিন্তু এখানে দিনের পর দিন এটা চলেছে, দিনের পর দিন চলেছে এবং আপনি চলতে দিয়েছেন, আপনি গিয়ে এটাকে আরও এনডোর্স করেছেন। আপনি যখন যান আপনি আসলে এনডোর্স করেন। এবং আবারও বলছি, ওখানে বলেছে আইনটা খেয়াল করেন, স্বতঃপ্রণোদিত হয়। কেউ একটা অভিযোগ করতে পারে যে না এই ভ্যালি সঠিক কাজ করছে না, এই ভ্যালি যখন এগুলো করছিল আমি কলম লিখেছি কিন্তু এটার বিরুদ্ধে, এই আইনটা এন দেখিয়েছে, ও এই আইন ভঙ্গ করছে, কলম লিখেছি। তখন ইউটিউবে থাকলে ইউটিউবে আরও শক্তভাবে হয়তো বলতাম, আমার রেকর্ড আছে, আমি যেহেতু লিখেছি। তো যেটা বলছিলাম, এখন স্বতঃপ্রণোদিত হয়েও আপনি এটা করতে পারেন, মানে আপনি করবেন, আপনি দেখছেন কেউ অভিযোগ করেনি, কিন্তু প্রতিযোগিতা কমিশন দেখছেন যে এখানে এটা হচ্ছে। প্রতিযোগিতা কমিশন যখন সব শেষ হয়ে গেল তখন কিন্তু ঠিকই এটাকে বন্ধ করার জন্য তারা স্টেপ নিতে গেছে, তাদের বন্ধ করারও ক্ষমতা আছে। একটা দীর্ঘ সময় তারা কিন্তু ইনস্ট্যান্টলি শুধু প্রতিযোগিতা কমিশন এরকম প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে, আপনি কিচ্ছু করেননি। আমাদের চোখের সামনে না, মানে বিভৎসতাটা কোন জায়গায়, ই ভ্যালিতে ওরকম করে ব্যবসা করতে যাব, বা একটা বাইক কিনে আমি কোনো রকমে রাইড শেয়ারিং করবো, অর্ধেক দামে পাচ্ছি, সে অনেক আছে স্টোরি, আমি পত্রিকায় পড়েছি, মানে সংবাদ সম্মেলনে কথা বলছেন, পত্রিকা তাদের সাথে কথা বলেছেন যে রাইড শেয়ারিংয়ের জন্য একটা বাইক করে রাইড শেয়ারিং করবে, অনেক কষ্ট করে টাকা জমিয়ে এনেছে। এই সব মানুষের শত শত কোটি টাকা, হাজার হাজারও হতে পারে, সে অঙ্কটা আমরা আসলে কোনোটাই ঠিকঠাক মতো জানি না, কিন্তু রীতিমতো সরকার নিয়োজিত একটা প্রতিষ্ঠান যদি 47,000 কোটি টাকা বলে, সেটাও যদি ধরি তো ভয়ঙ্কর সংখ্যা। 10% সংখ্যাটা হলো প্রায় 5,000 কোটি টাকা, এটাও অকল্পনীয় সংখ্যা। আপনি মানুষকে করে 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 আনলেন, লুট করলেন, নিলেন, ছেড়ে দিলেন, মানে আমরা কি খেয়াল করি, মানে কেমন একটা দেশে আমরা বাস করি, কেমন একটা সরকারের অধীনে আমরা শাসিত হই যেখানে এই রকম মানুষকে এনে ডেকে এইভাবে ধ্বংস করে দেয়া হয়, শেষ করে দেয়া হয়, ফতুর করে দেয়া হয়। এই জন্য যেটা বলছিলাম, উপসর্গ হিসাবে এই ব্যাপারগুলো দেখি আমরা, উপসর্গটা এটা রোগ না, রোগ হচ্ছে আমাদের ক্ষমতা আসলে কতগুলো চোর ডাকাত বসে আছে, যে আরও কতগুলো চোর ডাকাতকে দিয়ে আমাদেরকে চুরি ডাকাতি করায়,
এই যে আজকে রাসেল ইভ্যালির রাসেল জেলে আছেন, আমি অবাক হই এখনও কিছু কিছু ইভ্যালির গ্রাহক দেখি বলেন যে তাকে ছেড়ে দিলে তারা নাকি সব পেয়ে যেতে পারেন, তাকে ম্যাজিশিয়ান মনে করছেন হয়তো। ওই ভদ্রলোকের প্রতি একটাই কথা আছে যে এই ভদ্রলোকের জন্য করুণাও হয়, আমার করুণা হয়। রাসেল এগুলো এগুলো করেছেন, আপনার কি মনে হয় যে রাসেল একা একাই সব টাকা খেয়ে ফেলেছেন? এই জিনিসটা চলতে পেরেছে এইভাবে শুধুমাত্র এইটা দিয়ে আর বহু মানুষকে উনি সেবা দিয়েছেন, এবং এরকম সামনে কিছু লোককে দিয়ে টাকা আপনার আমার তুলে নেওয়া হয়। আর ও কিছু ও খেয়েছে অনেক, কিছুদিন জেল টেল খেটে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল, আবার চলবে, আবার নতুন কোনো পথে আমাদেরকে লুট করার স্টেপ শুরু হবে। আগেও হয়েছে, এটা কি নতুন? এই যে ইভ্যালির যে ঘটনাগুলো নতুন না, এর আগে একই ধরনের প্রতিষ্ঠান আগে হয়েছে, ডেস্টিনি, ইউনিপে টু ইউ, কী কী যেন অতগুলো ছিল, আমাদের করেছে, প্রকাশ্যে করেছে, চলেছে, এবং সেরপর আমাদেরকে ফতুর করেছে কোনো না কোনো ফর্মে। সেটা ব্যাংকে টাকা রাখিয়ে ব্যাংক লুট করে, শেয়ার মার্কেটে ডেকে নিয়ে শেয়ার মার্কেট থেকে নিদেন পক্ষে, এটা কোনো না কোনোভাবে না আমাদের কাছ থেকে সব কিছু শুষে নেবেই। একটা চোর ডাকাত ক্ষমতা থাকায় একটা সরকারের ক্ষেত্রে, যেখানে বললাম না ক্রিপ্টোক্রাসি শব্দটা ব্যবহার করেছিলাম, যখন ক্ষমতায় থাকে তারা যারা আমাদেরকে চুরি করে নিয়ে যায় ক্রমাগত, সো এই চুরি আমরা হতেই থাকবো কোনো না কোনো ফর্মে। আমি জানি না মানুষকে কীভাবে আমি এই ব্যাপারে সতর্ক হতে বলি, কীভাবে মানুষ সতর্ক হবেন। ভালনারেবল মানুষ ভুল করে, আবারও হয়তো কোনো ভুলে ভালনারেবল মানুষরা পড়বে এবং আমরা আবার লুটতরাজের শিকার হবো।